আজ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্য সফর শেষ করে বাংলাদেশে ফিরেন। আমির জামাতকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুপুরে সেনাগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়ার উপস্থিতির জন্য প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে